কাপ্তাই নদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধির লক্ষ্যে পহেলা মে থেকে 31 জুলাই পর্যন্ত 3 মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। তবে এবার হ্রদে পর্যাপ্ত পানি না হওয়ায় 2 দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে 31 আগস্ট মধ্যরাত পর্যন্ত করা হয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় হ্রদে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। আমরা কিস্তি জালের কাজ করতেছি, সামনে মাছ মারা খুলবে। বন্ধ বহুদিন ছিল, এখন মাছ বেশি করে পাবো, আমাদের একটু কিস্তি চালাতেও সুবিধা হবে, মাছও বৃদ্ধি হয়েছে, মাছও পাবো, রয়্যালটিও ভালো হবে, সরকারও লাভবান হবে, আমরাও লাভবান হব, আগামীতে আমাদের লোকসান পুষিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করি। কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটও। মাছ পরিবহনের জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। যথাযথভাবে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে, আমরা আশা করছি এবছর অত্যন্ত সুশৃঙ্খলভাবে মাছের অবতরণগুলো সম্পন্ন করতে পারব। কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন 26,000 জেলে। সময় সংবাদ, রাঙামাটি।